নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। কলকাতার কিছু বিশেষ খবর নিয়ে শুরু করছি কলকাতা সারাদিন। নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে গেলেন না মন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার নিজেই সিবিআই দপ্তরে হাজিরা না দেবার কথা জানিয়েছেন তিনি। এখনো পর্যন্ত সিবিআই এর কোনো নোটিশ তিনি পাননি। এটি রাজনৈতিক ষড়যন্ত্র, এজেন্সি ডাকলে নিশ্চয়ই হাজিরা দিতেন বলেই দাবি করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রথম দিন থেকে বলছি আমি এরকম কোনো নোটিশ পাইনি। আমি বলেছিলাম যদি সিবিআই থেকে কোনো নোটিশ পাই নিশ্চয়ই যাব, যদি সেদিন কলকাতা শহরে কোনো বিপর্যয় না হয়, যদি ওই সময়। আপনাদের এই প্রেস কনফারেন্সকে ডেকেছি এইটা বলতে যে আমি আজ পর্যন্ত কোনো নোটিশ সিবিআইয়ের কাছ থেকে পাইনি। আমার মনে হচ্ছে সংবাদ মাধ্যমের একটি অংশ কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। এইসব মানুষ আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেটানোর চেষ্টা করছে, কিন্তু কোনোদিনই তার সফল হবে না, কারণ আমার সাথে অগণিত মানুষের সমর্থন আছে এবং আমি তাদের সুখ দুঃখের সাথী, তারা আমাকে বিশ্বাস করে। আমি দাবি করছি যত তাড়াতাড়ি সম্ভব এই নোংরা ষড়যন্ত্র অপপ্রচারের পিছনে কে বা কারা আছে তদন্ত করা হোক, যাতে জনসমক্ষে তার সততা দ্রুত প্রকাশ পায়। এই অপপ্রচারের ফলে আমার সম্মানহানি করা হয়েছে। যদি ঠিকমতো তদন্ত করে দ্রুত সততা প্রকাশ না করা হয় তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এবং মানহানির মামলা করব। এই অপপ্রচারের পর বিভিন্ন স্তরে প্রচুর মানুষ, বিশেষ করে আমার বিধাননগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যেভাবে আমার পাশে থাকার বার্তা দিয়েছেন এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও প্রচুর মানুষ আমারকে বলেছে এই কথা আমরা কেউ বিশ্বাস করি না, আমি সত্যি অভিভূত ও চিরকৃতজ্ঞ। জনতাই আমার বিচারক, তারাই বিগত দিনের মতো আমার বিচার করবে। এটা আমার কাছে খুব বলা দরকার ছিল, তার কারণ আপনারা জেনেছেন, আপনারা টিভিতে অনেক কিছুই দেখিয়েছেন, কিন্তু আপনারা আমার কাছে যখনই জিজ্ঞেস করেছেন কিন্তু আজ অবধি একজন বলছেন আপনি কখন যাচ্ছেন। আমি চিঠি পেলাম না, যাওয়ার প্রশ্ন কোথায় আস? আর এত মানুষ যেখানে বাংলায় আমাকে চেনে জানে, আমি একটা কথা আপনাদের বলে রাখি, আমার পলিটিক্স জীবন 40 বছর রাজনীতিতে, 6 বার কাউন্সিলর হয়েছি, 4 বার বিধায়ক হয়েছি। আমি মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, আর যে দুবার 2001-06 হারানো হয়েছিল সেটাও হারা বলে না, আমাকে জোর করে হারানো হয়েছে। তা সত্ত্বেও আমি বলি প্রচুর মানুষের সমর্থন আমার সাথে আছে, তার কারণ সেটা নির্বাচনের সময় বোঝা যায়। নির্বাচনের সময় যখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয় তখন কেউ বলতে পারবে না যে বিধাননগরে কোনো রকম গণ্ডগোল হয়েছে। তাই আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে যারা আমাকে চেনেন জানেন, সুজিতদা ছোটবেলা থেকে যারা আমাকে এখানে জন্মাতে দেখেছে, এই পাড়ায় আমার জন্ম, শুধু জন্ম শুধু তাই না, এই পাড়ায় এই ক্লাবে আমার বেড়ে ওঠা, আর খেলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, দুর্গাপুজো, এইসব নিয়ে সুজিতদা সব সময় থাকে, এবং কার্নিভাল যত বড় বড় জিনিস এখানে হয়েছে সবই সাধারণ মানুষের সমর্থন সহযোগিতায়। আজকে এমনি একটা কথা শুনে আমি আহত হয়েছি, শুধু না, আমি বলছি এই যে র্যাগিং র্যাগিং বলছে ছাত্র সমাজের র্যাগিং, এটাও আমার কাছে মনে হচ্ছে একটা র্যাগিং। তার কারণ আমি মানসিকভাবে প্রথম দিন যখন এটা দেখানো শুরু হলো নিজে ব্যক্তিগতভাবে খুবই দুঃখ পেয়েছিলাম, তার কারণ 40 বছর পলিটিক্সে কেউ কোনোদিন বলতে পারেনি। আমি আবারও আপনাদের সামনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি যদি কোনোদিন কোনো এজেন্সি আমাকে ডাকে আমি নিশ্চয়ই সেখানে যাব এবং আমার বক্তব্য সেখানে রাখব। কিন্তু যে জিনিসটা সত্য না, যে জিনিসটা বারবার আপনাদের বললাম, এটা যে আমাকে আপনারা সূত্র দ্বারা আপনারা বলে দিন কোন সূত্র থেকে পেয়েছে, যদি এজেন্সির মাধ্যমেই
আপনারা বলতে পারেন যদি এজেন্সির মাধ্যমেই যদি নোটিশটা এসেছে তাহলে এজেন্সি তো আজকে বলতো উনি 11:30টায় আজকে আসেন তাহলে একটা ফেক নিউজ কেন আমি তো কারোর সঙ্গে শত্রুতা করিনি কারোর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করিনি আপনারা অনেক বন্ধু আছেন সাংবাদিক আমার আমি বলবো দয়া করে আপনাদের এই সততাটা আপনারাই বার করবেন যখন আপনারা দেখিয়েছে এটা আমি আপনাদের কাছে বলবো তার কারণ আমাকে এটা বলতে হচ্ছে আর আপনারা জানেন ব্যক্তিগতভাবে এখানে প্রচুর মানুষ আছে তারাও অনেক আহত হয়েছে অনেকে বলেছে সুজিত এটা হতে পারে না তোমার বিরুদ্ধে যেটা হচ্ছে এটা ঠিক না আমি বলেছি যে কোনো যদি কেউ কোশ্চেন কোনোদিন আমাকে করে কোনো এজেন্সি আমি দাঁড়িয়ে তার সামনে পালাবো না তার সামনে দাঁড়িয়ে উত্তর করব এটুকু জোর এটুকু মনের জোর এটুকু শক্তি ঈশ্বর আমাকে দিয়েছে বৃহস্পতিবারই রাজ্যের 12টি পৌরসভার কাছে নোটিশ পাঠিয়েছে এরিয়া তার মধ্যে রয়েছে দমদম কামারহাটি পানিহাটির মতো কলকাতার সংলগ্ন এলাকাগুলির পৌরসভা নিয়োগ মামলা নিয়ে দুদিন আগেই কলকাতা হাইকোর্টে তোপের মুখে পড়তে হয়েছিল এটিকে বিচারপতি প্রশ্ন করেছিলেন এত গুরুত্বপূর্ণ মামলায় তদন্তের অগ্রগতি কোথায় পঞ্চায়েত ভোটের সময় কিছুটা তাড়াহুড়ো দেখা গিয়েছিল কিন্তু তারপর কি হলো মঙ্গলবার সেই প্রশ্ন শোনার 48 ঘন্টার মধ্যেই পুরো নিয়োগ মামলা নিয়ে তৎপরতা দেখা গেল ইডি সূত্রে খবর বৃহস্পতিবারই রাজ্যের 12টি পৌরসভার কাছে গিয়েছে তদন্তকারী সংস্থাটির নোটিশ অন্যদিকে বৃহস্পতিবার সকালে ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা গিয়েছে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অয়ন শীলের হিসেব রক্ষককেও স্কুলে নিয়োগ মামলা তদন্তে নেমে পৌরসভা নিয়োগেও দুর্নীতির প্রমাণ পেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা দেখা গিয়েছিল যাদের নাম স্কুল নিয়োগের মামলায় উঠে আসছে তাদের কাছেই রয়েছে পৌরসভার নিয়োগ পরীক্ষার ওএমআর শিট কেউ পেশায় ব্যবসায়ী কেউ এজেন্ট এদের কাছে পৌরসভা নিয়োগের ওএমআর শিট কি করে এলো তা নিয়ে তদন্ত শুরু হতেই ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেখা গিয়েছে স্কুল নিয়োগ দুর্নীতির সঙ্গে একই শৃঙ্খলে বাঁধা পুর নিয়োগে অনিয়মের ঘটনাও দায়ের হয়েছে এরপর মামলা শুরু হয়েছে তদন্ত কিন্তু গত কয়েক মাসে সেই মামলার তদন্তে নতুন কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি ইডি অবশেষে বৃহস্পতিবার আবারও তাদের এই নিয়ে তৎপর হতে দেখা গিয়েছে ইডি সূত্রে খবর যে 12টি পৌরসভার কাছে তারা নথি চেয়ে পাঠিয়েছে তাদের মধ্যে দমদম কামারহাটি পানিহাটির মতো কলকাতা সংলগ্ন এলাকাগুলির পৌরসভাও রয়েছে ইডি ওই পৌরসভা কর্তৃপক্ষকে বলেছে গত 2014 সাল থেকে সমস্ত নিয়োগে তথ্য পাঠাতে এক সপ্তাহের মধ্যে ওই তথ্য এবং যাবতীয় নথি পাঠাতে হবে বলে নোটিশে জানিয়েছে ইডি অন্যদিকে একই পুর নিয়োগ দুর্নীতিতে হুগলির যে নির্মাণ ব্যবসায়ীর নাম উঠে এসেছিল সেই অয়নের হিসাব রক্ষককেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উল্লেখ্য নিয়োগ মামলা তদন্তে এই অয়নের কাছ থেকেই পাওয়া গিয়েছিল পৌরসভা নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট মিলেছিল একাধিক পৌরসভায় নিয়োগ সংক্রান্ত নথিপত্র পরে তদন্তকারীরা জানতে পারেন অয়নের মালিকানাধীন একটি সংস্থা পৌরসভায় নিয়োগ পরীক্ষা পরিচালনার কাজও করত 12টি পৌরসভা থেকে তথ্য পাওয়ার পর তদন্তকারীরা খতিয়ে দেখবেন এরা নিয়োগের পরীক্ষার টেন্ডার কখনো অয়নের সংস্থাকে দিয়েছিলেন কিনা হাই নিউজ নেটওয়ার্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন এবং দুবাই সফরে ছাড়পত্র দিল বিদেশ মন্ত্রক বৃহস্পতিবার এবং শুক্রবার মুম্বাইতে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকের জন্য মুখ্যমন্ত্রী মুম্বাইতে রয়েছেন প্রশাসনিক সূত্রে খবর তার ঠিক আগেই বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন সফর সূচি অনুযায়ী আগামী 12ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশ্যে স্পেন থেকে দুবাই যাবেন মুখ্যমন্ত্রী দুবাই থেকে তার কলকাতায় ফেরার কথা রয়েছে কলকাতায় ফিরবেন তিনি 23 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে কেউ বিদেশে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে বিদেশ মন্ত্রকের অনুমতি নিতে হয় বিদেশ মন্ত্রকই ঠিক করে সেই সফরে যৌক্তিকতা রয়েছে কিনা ব্যক্তিগতভাবে কোনো মুখ্যমন্ত্রী বিদেশে যেতে চাইলে অবশ্য বিদেশ মন্ত্রকের অনুমতি বা ছাড়পত্রের দরকার প্রয়োজন পড়ে না কারণ সেক্ষেত্রে কোনো প্রোটোকল থাকে না কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে যদি কেউ সরকারি বা আনুষ্ঠানিকভাবে বিদেশ সফরে যান তাহলে তিনি ভারতের প্রতিনিধি হিসেবেই যাবেন
বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জায়গায় পালিত হলো রাখি পূর্ণিমা উৎসব। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়ার উদ্যোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দপ্তরে মহাসমারোহে পালিত হয়েছে এই দিনটি। আর এই বিশেষ দিনে মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে নতুন করে আরও দুটি ফোন নম্বরের উদ্বোধন করা হয়, যেখানে মহিলারা কোথাও কোনো সমস্যায় পড়লে পুলিশ দ্রুতই সেই স্থানে পৌঁছে সমস্যার সমাধান করতে পারবে। আর এই ক্ষেত্রে মহিলা পুলিশেরাই সেই ফোন তুলবেন এবং তারাই দ্রুত সেই সমস্যা সমাধান করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। ভেবেছিলাম কি এটা নাম্বারটা আমরা সবাই মেয়েরা জানবে, সেটা নিজে সুখ সুবিধায় কথাটা অসুবিধায় কোনো কথাটা বলতে পারবে, সেটা সমাহ আমরা বেছে নিলাম এই দিনেকে। আরও আমরা এটাকে প্রচার করি আমাদের মেয়েদের মাধ্যমে, এই নম্বরটা আপনাদের মাধ্যমে এই নম্বরটা প্রচার করি। আমাদের এই নম্বরটা আমাদের স্পেশাল সেল আছে, তার কাছে থাকে তো আমরা যদি একটি মেয়েও যদি বিপদে যদি ওরকে কোনো পরিষেবা দিতে পারি, যেটা বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় এই নম্বরটা দেওয়াটা ওইটা পারপাস যেটা হয়েছে সার্থক হবে, অবশ্যই নেওয়া হবে। এই নম্বরটাতে আমাদের যেটা সেল আছে, যেখানে লেডি পুলিশ কর্মীরা যারা আছেন, মহিলা পুলিশকর্মী, তারা এই নম্বরটাকে ধরবেন, ওনারা প্রবলেমটা শুনবেন, ইমিডিয়েটলি প্রবলেমে গভীরতা দেখে, প্রবলেমে নেচার দেখে ওনারা ব্যবস্থা নেবেন। ওটা ব্যবস্থা থানার মাধ্যমে হতে পারে, ওটা ব্যবস্থা উনি ডাইরেক্টলি নিতে পারেন, ওটা ব্যবস্থা অন্যভাবে হতে পারে যে ধরনে প্রবলেম আছে। প্রস্তুতি শুরু হলো 2024-এর গঙ্গাসাগর মেলা। 2024-এর গঙ্গাসাগর মেলা নিয়ে আয়োজন করেছেন সুন্দরবন এবং আলিপুর ডেভেলপমেন্ট অথরিটি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, এছাড়াও বিভিন্ন এসডিও এবং বিডিওরা। এসডি সুমিত গুপ্তা জানিয়েছেন, আগের বছর সমস্ত কিছুকে নিয়ে পর্যালোচনার পর এবারে আরও ভালো করে, আরও সুন্দর করে গঙ্গাসাগর মেলায় নতুন রূপে তুলে ধরাই হচ্ছে তাদের লক্ষ্য। গত বছরের তুলনায় এবছর দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে, তার আজ করেই আইনি সিদ্ধান্ত থেকে শুরু করে সাগর প্রকল্পে আরও বেশি করে সাজানোর ব্যবস্থাও করা হয়েছে মাননীয় জেলা শাসকের তরফে। গঙ্গাসাগর মেলায় যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকেও নজর রাখবে জেলা শাসক। সোশ্যাল মিডিয়ায় প্রলোভন দেখিয়ে সোনার ঠাকুরের মূর্তি বিক্রির প্রতারণা চক্রের হদিশ। কুলতলিতে গ্রেফতার বিক্রির মূল পান্ডা, নাটকীয় কায়দায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এই চক্রের মূল পান্ডা। বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা অধিকাংশই মৎস্যজীবী, বাঘের হামলা থেকে বাঁচতে তারা ঠাকুরকে প্রতিনিয়ত স্মরণ করেন। তাদের সেই বিশ্বাসকে পুঁজি করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্ক তৈরি করে তাদের সোনার ঠাকুর বিক্রি করার প্রলোভন দেখানো হতো। তাদের বিশ্বাস অর্জন করার জন্য ঠাকুরের দেহের কোনো একটা অংশ সোনা তৈরি করে সেই সোনা দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করত। আর সেই সুযোগ নিয়ে মোটা টাকায় সোনার ঠাকুর বিক্রির প্রলোভন দেওয়া হতো। বিশ্বাস জন্মে যাওয়ায় নিজের সর্বস্ব দিয়ে অনেকেই এই ঠাকুর কিনতে রাজিও হতেন। তারপরই নির্দিষ্ট জায়গায় যখন তারা প্রতিমা নেবার জন্য হাজির হতেন, তখন তাদের থেকে সর্বস্ব লুট করে পালিয়ে যেত দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, 2021 সালের আগে এই ধরনের প্রতারণা চক্রের বারবারন্ত দেখা গিয়েছিল সেই এলাকায়। তখন পুলিশ অভিযান চালিয়ে এই চক্রে জড়িত থাকায় মোট 28 জনকেও গ্রেফতার করেছিল। তারপর এই প্রতারণা চক্র কিছুদিন বন্ধ থাকলেও সম্প্রতি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই প্রতারণা চক্রকে ধরতে কুলতলি থানার আইসির নেতৃত্বে একটি ফাঁদ তৈরি করা হয়। ফাঁদে পাও দেন প্রতারকরা, আর তারপরই ধৃত এই চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর উপর থেকে সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার করে নিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা।
বুধবার দুপুরে এই বিষয়ে সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করেছিল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। তারপর সেই প্রস্তাব কার্যকর করার অনুরোধ জানিয়ে বার্তা পাঠানো হয়েছিল স্পিকারকে। লোকসভা সচিবালয়ের উপসচিব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, বুধবার থেকেই সাসপেনশন প্রত্যাহারের নির্দেশ কার্যকর হবে। প্রসঙ্গত, স্বাধিকার রক্ষা কমিটির তলপে বুধবার বৈঠকে হাজির হয়েছিলেন লোকসভা কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও। গত 10ই আগস্ট লোকসভায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি শেষে অসংসদীয় আচরণের অভিযোগ তুলে অধীরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছিলেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বিরোধী শূন্য লোকসভায় সেই প্রস্তাব গ্রহণ করে অধীরকে সাসপেন্ড করেছিলেন স্পিকার ওম বিড়লা। বুধবার সেই সাসপেনশন তুলে নিয়েছেন তিনি। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে কি বলেছেন শোনাব। सबसे बड़ी बात है कि हम नियमों के मुताबिक प्रिविलेज कमेटी के सामने अपने हाजिर भी हुई थी और प्रिविलेज कमेटी की चेयरमैन उनकी अपनी बात इंट्रोडक्टरी रिमार्क करने के बाद उन्होंने मुझे कहने के लिए बुलाया और मैं अपना पक्ष रखने की कोशिश की और सारे मेंबर्स मतलब पक्ष विपक्ष सारे मेंबर्स को ये लगे कि मेरे तरफ से कोई गलती नहीं हुई। मैं शुरू से ही ये कहते आ रहे थे कि मेरी बात को शायद इन्होंने समझ ना पाए इसलिए इतना इन लोगों को बेचैनी देखने पड़ी क्योंकि मैं एकदम जिस संदर्भ पे बात रखे थे सदन के अंदर वो बिल्कुल वाजिब वो बिल्कुल नियमों के मुताबिक और उसमें सदन की जो परंपरा और इसके साथ साथ हमारे जो कानूनी प्रक्रिया है उसमें कोई विरोध नहीं थे। अगर भाषा किसी को समझने में गलती हो सकते ऐसा नहीं तो इसलिए मैंने कहा कि कोई गलतफहमी अगर हुई तो मुझे क्या करना है। अगर मुझे स्पष्टीकरण सदन के अंदर ही पूछा जाते तो मैं स्पष्टीकरण हुए दे देते थे लेकिन मुझे लगता था कि सत्तारूढ़ पार्टी के कुछ लोग कुछ नेताओं ने प्राइम मिनिस्टर को थोड़ा ज्यादा खुश करने के लिए आक्रामक रूख अपनाते हुए मेरे ऊपर तो हमलावर हो रहे थे सदन के अंदर सबने देखे हैं। ये एक दो शब्द सदन के अंदर बोलने का अधिकार है नियमों के मुताबिक हम बोलते हैं। सत्तारूढ़ पार्टी के उसमें पसंद हो सकता नापसंद भी हो सकते सदन के अंदर हमारे पार्टी के खिलाफ जिस तरीके से गाली गलौज अपशब्द इस्तेमाल किए जाते हैं सारे रिकॉर्ड पे है। ताली बजा बजा के सोनिया जी राहुल जी के साथ साथ सारे कांग्रेस पार्टी के खिलाफ जो अपशब्द इस्तेमाल होते हैं सदन के अंदर उसका विचार कौन करेगा। फिर भी मैं उस दिन भी कहते आज भी कह रहा हूं कि मुझे अगर साबित कर दे मैं कोई गलत जुबान पेश किया सदन के अंदर तो उस दिन भी मैं कहे थे कि मैं पब्लिक लाइफ ही छोड़ देंगे क्योंकि मुझे खुद पे पूरा भरोसा यकीन तसल्ली है कि मैं कोई गलत बयान कोई गलत शब्द इस्तेमाल नहीं किए क्योंकि किसी को आहत करने के लिए मैं सदन में कुछ नहीं बोलते और किसी को आहत करने की मनसा भी मुझे नहीं रहते। কলকাতা সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্বিঘ্ন নিরপেক্ষ।